আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার হাতে রিনামাইসিন। রিনামাইসিন এই মেডিসিনটা কিন্তু অনেক শক্তিশালী কার্যকরী। তো রিনামাইসিনটা আমি কিন্তু ফিডের সাথে পানির সাথে মিশ্রিত করে মাখিয়ে নিয়েছি, যেটা আমার এই হাঁসটাকে হ্যান্ড ফিড হিসেবে খাওয়াবো। তো আসলে হ্যান্ড ফিড হিসেবে খাওয়াবেন কেন, কি কারণে, কিভাবে? তো আসলে হাঁসটার সমস্যা দেখতেই পাচ্ছেন, আমি যদি ইচ্ছা করি বা যদি বাসায় বলেছি যে আসলে জবাই করে ফেলতে বা খেয়ে ফেলতে, কিন্তু আমি তা না করে আমি চেষ্টা করছি যে হাঁসটিকে আসলে ভালো করা যায় কিনা। তো দর্শক মন্ডলী, সেই কারণে আমি রেনামাইসিন দিয়ে পানি গুলিয়ে, সেই পানি দিয়ে ফিড গুলিয়ে আমি কিন্তু হ্যান্ড ফিড হিসেবে খাওয়াচ্ছি। তো দর্শক মন্ডলী, আমি চেষ্টা করছি যে হাঁসটিকে আসলে ভালো করা যায় কিনা। তো দর্শক মন্ডলী, আমার এই হাঁসটি যদি সুস্থ হয়ে যায় তাহলে আপনারাও পারেন রেনামাইসিন দিয়ে ফিড এভাবে তৈরি করে আপনি হ্যান্ড ফিড খাওয়াতে। তো হ্যান্ড ফিড খাওয়ালে আসলে আশা করি সুস্থ হয়ে যাবে, যেহেতু তার শরীরটা অসুস্থ, তাই সে নিজে ইচ্ছাগত ভাবে সে কিন্তু খাচ্ছে না, খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। অলরেডি 2 দিন যাবত খাওয়া বন্ধ করে দিয়েছে। তো আসলে আমি 4টি হাঁস কিনেছিলাম 400 টাকা দিয়ে, আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এই হাঁসটি হয়তো বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে, যার কারণে কিন্তু খাওয়া দাওয়া সার দিছে আর কিছুই খাচ্ছে না। তাই আমি হ্যান্ড ফিড তৈরি করে হাতে তুলে তাকে খাওয়াচ্ছি। তো দর্শক মন্ডলী, এই হাতে তুলে খাওয়ানোতে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো দর্শক মন্ডলী, যদি আমার এই হাঁসটি যদি সুস্থ হয় তাহলে আশা করি আপনারাও আপনার বাড়িতে 2-5টা বা যদি খামারেও যদি কোনো হাঁস এ ধরনের সমস্যা হতে থাকে তাহলে আপনি সমস্ত হাঁসকে রেনামাইসিন অথবা আরেকটি ঔষধ আছে, সেটা হচ্ছে ডক্সিভেট, এ ধরনের ঔষধ আপনি যদি খাওয়াতে পারেন তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক মনে দেখতেই পাচ্ছেন যে আমার যে হাঁসটি সমস্যা অলরেডি বোঝা যাচ্ছে, কারণ বাদ বাকি 3টি হাঁস কিন্তু ঘাট টান করে চলাফেরা করছে, ওই হাঁসটি কিন্তু ঘাট টান করে চলাফেরা করছে না। তো দর্শক মন্ডলী, এই যে রেনামাইসিনটি আমি খাওয়াইছি সেটা দেখালাম। তো দর্শক মন্ডলী, হ্যান্ড ফিড গুলো খাওয়াইলাম। তো দ্বিতীয় দিন যে হ্যান্ড ফিডটি খাওয়াইলাম সেটার চিত্রটা দেখালাম, এখন দেখাচ্ছি এখন। তো আসলে আমি দ্বিতীয় দিনও ঠিক 2 দিন এভাবে হ্যান্ড ফিড খাওয়াইছি। তো 2 দিন হ্যান্ড ফিড খাওয়ানোর পরে ইনশাল্লাহ হাঁসটি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো যদি আসলে এই হাঁসের আপনি সুস্থতার অবস্থা দেখেন, তা হাঁসের সাধারণত রোগ হয় 2টি, সেটা হচ্ছে একটা ডাক পেলে, একটা ডাক কলেরা। তো আসলে ঠান্ডা থেকে কিন্তু ডাক পেলে রোগটা তৈরি হয়, আর ডাক পেলে রোগটা কিন্তু এই ধরনের লক্ষণগুলোই দেখা যায়, ঘাড় কাটো, চোখে পানি বা নাকে পানি, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এবং সেটা যদি জরুরি ভিত্তিতে আপনার হাঁসকে অ্যাটাক করে তাহলে কিন্তু আপনার খামার পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, খামারের কোনো হাঁসকে হয়তো বাঁচাতে পারবেন না। তো দর্শক মন্ডলী, আমার এই হাঁসটি হয়তো সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমি টের পেয়েছি, যার কারণে আমি তাকে হ্যান্ড ফিড খাওয়াচ্ছি। তো সেই হ্যান্ড ফিড খাওয়ানোতে আশা করি সুস্থ হবে। তো চিন্তা করেছিলাম যে যদি সুস্থ হইলে হইলো, আর না হলে বোঝা যাবে যে না সুস্থ হলো না, তখন ইনশাল্লাহ অন্য ব্যবস্থা নেব। তো দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন, হয়তো 2 দিন পরের যে দৃশ্যটা, হাঁসটি কিন্তু অনেকটাই লড়াচড়া করছে বা কিছুটা হলেও ঘাড় তুলেছে। তো দর্শক মণ্ডলী, আরো 2 দিন পরের যে অবস্থা, মানে 4 দিনের দিন যে অবস্থা হাঁসের, সেই চিত্রটা আজকে দেখেন যে সে কিন্তু ইচ্ছাগত ভাবেই চলাফেরা করছে বা চলাফেরা করতে পারছে বা কিছুটা হলেও সুস্থতা বোঝা যাচ্ছে। তো দর্শক মন্ডলী, আশা করি হয়তো 1-2 দিন অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে কোনো ব্যাধি, মানুষের হোক বা কোনো পশুর হোক, পশু পাখির ব্যাধির একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি হুটহাট করে একদিনের মধ্যেই বিভিন্ন ওষুধ খাইয়ে বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করে, মানে বেশি করে খাইয়ে বেশি করে ওষুধ দিয়ে, এই বেলায় 1 ওষুধ, ওই বেলায় 1.5 ওষুধ, এরকম ওষুধ দিলে কিন্তু কোনোভাবেই কাজ হবে না, বরঞ্চ সে মৃত্যুর মুখে ঢলে পড়বে। তাই একাধিক ওষুধ কোনোভাবেই তাড়াহুড়ো করে না দিয়ে যে কোনো একটি ওষুধ আপনি নিয়মতান্ত্রিক 2-5 দিন খাওয়ান, দেখবেন যে আশা করি ঠিক হয়ে যাবে। তো দর্শক মন্ডলী, যদি আমি দেখাই যে আসলে
এর পরে চিত্রগুলো যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে আসলে আমার হাঁসটি কতটুকু সুস্থ হয়েছে। তো দর্শক মণ্ডলী আমি এখনি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে এই যে চার পাঁচ দিন পরের যে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে পাঁচ দিনের দিন যে চিত্রটা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো অনেকটাই ঘাড় নাড়াচাড়া করছে, লড়াচড়া করছে, তারপরে যদি আমি আপনাকে এই মুহূর্তে দেখাই, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি কেটে এই মুহূর্তের ভিডিওটা দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী দেখেন যে এই যে দেখেন যে ইনশাল্লাহ পাঁচ দিনের দিন আমার হাঁসটির যে অবস্থা দেখেন, ইনশাল্লাহ আজকে একা একাই কিন্তু যথেষ্ট পরিমাণে খানা খেয়েছে, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে সে কিন্তু আজকে অলরেডি ঘাড় টান করে চলাফেরা করছে অন্য আরো তিনটি হাঁসের মতো। তো দর্শক মণ্ডলী এতে নিশ্চিত বুঝতে পারেন যে আসলে আমার হাঁসটি কিন্তু সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে আপনার যদি বাড়িতে দুই পাঁচটা হাঁস মুরগি থেকে থাকে সেগুলোর যদি কোনো সময় সমস্যা হয় তাহলে তাড়াহুড়ো করে একাধিক ওষুধ বারবার না খাইয়ে সময় মতো হয়তো আপনি হ্যান্ড ফিডের মাধ্যমে নিয়মতান্ত্রিক ওষুধ খাওয়ালে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বর্তমান দেশে আপনার যে কোনো পশু পাখির সমস্যার যে কোনো সমস্যার ভালো ঔষধ পাওয়া যায়। এই ওষুধগুলো অত্যন্ত কার্যকারী, রেনামাইসিন, ডক্সিভিট, এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। তাই দর্শক মণ্ডলী এই ওষুধগুলো আপনি যদি আপনার হাতের নাগালে রাখেন তাহলে আপনার বাড়ির পশু পাখি অবশ্যই হালকা পাতলা সুস্থ অসুস্থ হলে অসুস্থ হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব।